এই লেকচারে আমরা নিউটনস রিং সম্বন্ধে আলোচনা করব। আমরা কন্টেন্ট যেটা নিয়েছি সেটা হচ্ছে যে উত্তরাখণ্ড ওপেন ইউনিভার্সিটি যেটা স্টাডি মেটেরিয়াল সেখান থেকে। তো নিউটনস রিং হচ্ছে ওয়েজ শেপড ফিল্ম যেটা আছে তারই একটা কিন্তু স্পেশাল কেস। আমরা এর আগে লেকচারে ওয়েজ শেপড ফিল্ম সম্বন্ধে আলোচনা করেছিলাম যে যেখানে একটা ফিল্ম তৈরি হয়েছিল দুটো গ্লাস প্লেটের ঠিক মাঝে। তো একইভাবে এই নিউটনস রিংও একটা এয়ার ফিল্ম তৈরি হয়, কিন্তু এই এয়ার ফিল্মটা একটা গ্লাস প্লেট এবং একটা কনভেক্স সারফেস অফ লেন্স এদের দুজনের মধ্যে ঠিক তৈরি হয়। এবং এই যে দ্য থিকনেস অফ দ্য এয়ার ফিল্ম যেটা আছে সেটা হচ্ছে সেন্টারে একদম জিরো হয় এবং গ্র্যাজুয়ালি আউটসাইডে ইনক্রিজ করতে থাকে। ছবিটা দেখতে ঠিক এরকমের হয়, মানে এইটা হচ্ছে একটা কনভেক্স লেন্স, এই তলারটা হচ্ছে একটা কনভেক্স সারফেস, এটা বেসিক্যালি প্ল্যানো কনভেক্স লেন্স, একটা সারফেস প্লেন থাকে একটা সারফেস কনভেক্স থাকে। এই কনভেক্স সারফেসটা একটা গ্লাস প্লেটের উপরে থাকে, তাহলে এই যে গ্লাস প্লেট এবং এই কনভেক্স সারফেস অফ দ্য লেন্স এদের দুজনের মাঝে একটা এয়ার গ্যাপ বা এয়ার ফিল্ম তৈরি হচ্ছে। এই এয়ার ফিল্মটাতে এটাই হচ্ছে বেসিক্যালি ওয়েজ শেপড ফিল্ম, যেখানে ওয়েজ শেপড ফিল্ম নিয়ে আমরা যেভাবে ব্যাখ্যা করেছিলাম যে কীভাবে ইন্টারফেরেন্স হয়, ঠিক একই পদ্ধতিতে এখানেও কিন্তু ইন্টারফেরেন্স দেখা যায়। তো হোয়েন এ মনোক্রোমাটিক লাইট ফলস অন দিস ফিল্ম দ্য লাইট রিফ্লেক্টেড ফ্রম আপার অ্যান্ড লোয়ার সার্ফেসেস অফ এয়ার ফিল্ম অ্যান্ড আফটার ইন্টারফেরেন্স অফ দিস রেস উই গেট অ্যান ইনার ডার্ক স্পট সারাউন্ডেড বাই অল্টারনেট ব্রাইট অ্যান্ড ডার্ক রিং কল্ড নিউটনস রিংস। তার মানে যেটা হচ্ছে, এই ছবিটা আমরা একটু দেখে নিই, এখানে দেখা যাচ্ছে যে এটা হচ্ছে ইনসিডেন্ট লাইট, এই লাইটে ইনসিডেন্ট হচ্ছে, ইনসিডেন্ট হয়ে একটা পার্ট এই যে কনভেক্স সারফেসে পড়ার পর সে কিন্তু রিফ্লেক্টেড হয়ে যাচ্ছে, আর এই পয়েন্ট থেকে একটা রে নিচে যেটা গ্লাস প্লেট রাখা আছে সেই গ্লাস প্লেটের উপরে ফল করছে, সেখান থেকে আবার রিফ্লেক্টেড হয়ে যাচ্ছে। তাহলে এই যে দুটো রিফ্লেক্টেড রে অফ লাইট যেটা পাওয়া গেল, এরা দুজনে ইন্টারফেয়ার করে একটা ইন্টারফেরেন্স প্যাটার্ন তৈরি করবে, এবং ইন্টারফেরেন্স প্যাটার্নটা দেখতে ঠিক এরকমের হবে। এখানে সেন্টারে মানে অ্যাট দ্য পয়েন্ট অফ কন্ট্যাক্ট যেটা আছে সেই সেন্টারটার জন্য আমরা একটা ডার্ক স্পট পাবো, তারপরে অল্টারনেট ব্রাইট ডার্ক এইভাবে আমরা ফ্রিঞ্জ প্যাটার্নটা পেতে থাকবো। এটা হচ্ছে যে রিফ্লেক্টেড লাইটের জন্য ইন্টারফেরেন্স, একইভাবে ট্রান্সমিটেড লাইটের জন্যও ইন্টারফেরেন্স ঘটতে পারে। আমরা এখানে ট্রান্সমিটেড লাইটটা কনসিডার করিনি, বাট আমরা পরে দেখাবো যে ট্রান্সমিটেড লাইটের জন্য ইন্টারফেরেন্স হয়, সেক্ষেত্রেও এরকম একটা প্যাটার্ন পাওয়া যায়। বাট ট্রান্সমিটেড লাইটের ক্ষেত্রে এই যে সেন্টারের যে ফ্রিঞ্জ সেটা ডার্ক না হয় সেটা ব্রাইট হয়। তো এইভাবে নিউট্রনস রিং ফর্মেশন হয়। আর এইখানে যেটা এক্সপেরিমেন্টাল অ্যারেঞ্জ আমরা এবারে দেখাবো, এক্সপেরিমেন্টাল অ্যারেঞ্জমেন্টটা অনেকটা এরকমের থাকে যে এটা আগেই বলেছি যে একটা গ্লাস প্লেনো কনভেক্স লেন্স থাকবে, কনভেক্স সারফেসটা গ্লাস প্লেটের উপর বসানো থাকবে, এরকম জায়গায় একটা সোর্স থাকবে, সোর্স থেকে লাইট একটা কনভেক্স লেন্সের মধ্যে দিয়ে এসে পড়ে একটা পার্সিয়ালি সিলভার গ্লাস প্লেটের মধ্যে পড়বে, এবং এইখানে এই যে গ্লাস প্লেট যেটা আছে এটা 45 ডিগ্রি ইনক্লিনেশনে থাকে, তাই রে অফ লাইটটা এখানে পড়ে পুরো নর্মালি কিন্তু আসবে এই লেন্সটার উপরে পড়বে, এখান থেকেও এটা পুরো নর্মালি কিন্তু এই লেন্সের উপরে পড়বে। এরপরে আমরা যখন দূরে একটা যখন একটা মাইক্রোস্কোপ রাখবো তখন সেইখানে কিন্তু আমরা ফ্রিঞ্জ প্যাটার্নটা দেখতে পাবো। তো এখানে মেন যেটা হলো যে পলিশড গ্লাস প্লেট যেটা আছে সেটা হচ্ছে পার্সিয়ালি সিলভার, আর অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশনটা হচ্ছে 45 ডিগ্রি, আর এই লাইটটা যখন এই গ্লাস প্লেটে যখন পড়ে তখন পার্সিয়ালি রিফ্লেক্টেড আর পার্সিয়ালি ট্রান্সমিটেড হয়, আর রিফ্লেক্টেড লাইটটা নর্মালি ফল করে ফ্রিঞ্জ প্যাটার্নটা দিচ্ছে, মানে মোটামুটি এরকম যে ছবি যেটা আমরা পাচ্ছি আর কি। এবার লাইট রিফ্লেক্টেড ফ্রম আপার অ্যান্ড লোয়ার সারফেস, এই যে আপার অ্যান্ড লোয়ার সারফেস এইভাবে রিফ্লেকশনটা হচ্ছে, এবং এই যে রেগুলো ইন্টারফিয়ার করে আলটিমেটলি একটা ফ্রিঞ্জ প্যাটার্ন তৈরি করছে। এরপরে ব্রাইট এবং ডার্ক ফ্রিঞ্জ কীভাবে তৈরি হচ্ছে সেটা আমরা ব্যাখ্যা করব। অ্যাজ উই নো দ্য ইন্টারফেরেন্স অকার্স ডিউ টু লাইট রিফ্লেক্টেড ফ্রম আপার অ্যান্ড লোয়ার সার্ফেস অফ দ্য এয়ার ফিল্ম ফর্ম বিটুইন এ গ্লাস প্লেট অ্যান্ড প্লেনো কনভেক্স লেন্স, মানে বেসিক্যালি আপার এবং লোয়ার সার্ফেস থেকে যে লাইটটা রিফ্লেক্টেড করছে তাদের মধ্যে ইন্টারফেয়ার করে ফিল্ম প্যাটার্নটা তৈরি হচ্ছে। দ্য এয়ার ফিল্ম ক্যান বি কনসিডার্ড অ্যাজ এ স্পেশাল কেস অফ এ ওয়েজ শেপড ফিল্ম, মানে এখানে যে এয়ার ফিল্ম যেটা তৈরি হয়েছে এই যে গ্লাস প্লেট এবং কনভেক্স লেন্স এবং গ্লাস প্লেটের মধ্যবর্তী যে এয়ারটা, এই যে হোয়াইট কালারের যে এয়ারটা, সেই এয়ারটার দরুন একটা আমরা ফ্রিঞ্জ প্যাটার্ন পাচ্ছি। বেসিক্যালি এটা হচ্ছে কিন্তু একটা স্পেশাল কেস অফ ওয়েজ শেপড ফিল্ম।
In this case, angle wedge is the angle made between the plane glass plate and tangent from line of contact to curved surface of plane of convex lens. মানে থিটা অ্যাঙ্গেলটা কি করে পাবো? এই যে ও থেকে এই যে প্লেন গ্লাস প্লেটের উপর এরকম একটা লাইন ড্র করলাম একদম সারফেস বরাবর, আর এইটা যেটা প্লেন অফ কনভেক্স লেন্স যেটা ছিল সেখানে ও বিন্দুতে এই কার্ভ সারফেসের উপর আমরা একটা ট্যাঞ্জেন্ট টানছি। আমরা যদি ও বিন্দু থেকে এই কার্ভ সারফেসের উপরে যদি একটা ট্যাঞ্জেন্ট যদি টানি তাহলে সেই ট্যাঞ্জেন্টটা এরকম একটা লাইন বরাবর বেরিয়ে আসবে। তাহলে এই লাইনটা এবং এই লাইনটা এদের দুজনের ভেতরকার যে অ্যাঙ্গেল সেটা হচ্ছে যে অ্যাঙ্গেল অফ দ্য ওয়েজ থিটা। এইবারে তার যে ওয়েজ শেপড ফিল্মের জন্য পাথ ডিফারেন্সটা কত সেটা কিন্তু আমরা ক্যালকুলেশন করেছি। সেই পাথ ডিফারেন্সের ফর্মুলা যেটা হচ্ছে টু মিউটি কস অফ আর প্লাস থিটা মাইনাস ল্যামডা বাই টু। এখানে থিটা যেটা হচ্ছে অ্যাঙ্গেল অফ দ্য ওয়েজ, আর হচ্ছে অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন, টি হচ্ছে যে থিকনেস অফ দ্য এয়ার ফিল্ম অ্যাট দ্য পয়েন্ট অফ রিফ্লেকশন মানে যে পয়েন্টের জন্য আমরা কনসিডার করব সেই পয়েন্টের জন্য, ল্যামডা হচ্ছে ওয়েভলেন্থ। তাহলে এই হচ্ছে পাথ ডিফারেন্সের ফর্মুলা যেটা আমরা অলরেডি কিন্তু ডিরাইভ করেছি আমরা যখন ওয়েজ শেপড ফিল্মটা পড়েছিলাম। এইবারে আমরা এখানে দেখেছি যে আমাদের এক্সপেরিমেন্টাল অ্যারেঞ্জমেন্টটা এমনভাবে করা আছে যে এই যে রেগুলো কিন্তু নর্মালি পড়ছে, লেন্সের উপরে যখন পড়ছে তখন কিন্তু নর্মালি আসছে। নর্মালি আসার জন্য কি হবে যে আই এবং আর এই দুটো অ্যাঙ্গেলই কিন্তু জিরো হবে। তাহলে আর সমান যদি জিরো যদি হয় তাহলে এই ফর্মুলাতে আর এর মানটা জিরো করছি, এবং সেই সঙ্গে যেটা দেখা যায় যে এই যে থিটার যে মানটা এই থিটার মানটাও কিন্তু খুব কম হয়, সেই জন্য থিটাকে আমরা যদি নেগলেক্ট যদি করি তাহলে ডেল্টা সমান হবে টু মি টু মাইনাস ল্যামডা বাই টু। এটা হচ্ছে পাথ ডিফারেন্স। এইবার এই পাথ ডিফারেন্স যেটা আছে এখানে একটা জিনিস যেটা বলতে হবে যে অ্যাট দ্য পয়েন্ট অফ কন্ট্যাক্ট মানে একদম ঠিক এই জায়গাটাতে ও বিন্দুতে, ও বিন্দুতে তো থিকনেসটা জিরো, থিকনেসটা আস্তে আস্তে বেড়ে বেড়ে যাচ্ছে কিন্তু ও বিন্দুতে জিরো। তাহলে ও বিন্দুর জন্য মানে অ্যাট দ্য পয়েন্ট অফ কন্ট্যাক্টে যে ফ্রিঞ্জটা যেটা তৈরি হবে তার যে পাথ ডিফারেন্স ডেল্টা ইজ ইকুয়াল টু ল্যামডা বাই টু। এখন ডেল্টা ইজ ইকুয়াল টু ল্যামডা বাই টু হচ্ছে কন্ডিশন ফর দ্য মিনিমা, এই জন্য সেন্ট্রাল স্পট যেটা আছে সেন্ট্রাল স্পটটা ডার্ক পাওয়া যায়। এটা অনেক সময় কোশ্চেন আসে যে সেন্ট্রাল স্পটটা ডার্ক হয় কেন, সেটা এইভাবে বলতে হবে। এরপরে যেটা হচ্ছে কন্ডিশন অফ ব্রাইট রিংস অ্যান্ড ম্যাক্সিমা। এখন এইটা যদি পাথ ডিফারেন্স যদি হয় এই পাথ ডিফারেন্সটা সমান যখন এন ল্যামডা যখন হবে তখন হবে ম্যাক্সিমা, এটাই কন্ডিশন হয়। তো এখানে আমরা ওই কসটা জিরো করেছি, কসের অ্যাঙ্গেলটা জিরো করেছি মানে টু মিউটি মাইনাস ল্যামডা বাই টু ইজ ইকুয়াল টু এন ল্যামডা ধরছি। তাহলে টু মিউটি সমান হচ্ছে দিস ওয়ান, টু এন মাইনাস ওয়ান বাই টু ইন্টু ল্যামডা, এটা হচ্ছে যে ব্রাইট রিংস বা ম্যাক্সিমার শর্ত। একইভাবে পাথ ডিফারেন্সটা যদি টু এন মাইনাস ওয়ান বাই টু ইন্টু ল্যামডা হয় তাহলে মিনিমা পাওয়া যায়, তাহলে টু মিউটি মাইনাস ল্যামডা বাই টু ইজ ইকুয়াল টু দিস ওয়ান মানে টু মিউটি ইজ ইকুয়াল টু এন ল্যামডা, যেখানে এন সমান হচ্ছে ওয়ান টু থ্রি। তাহলে এটা হচ্ছে মিনিমার কন্ডিশন। এবার আমরা ব্রাইট রিং এবং ডার্ক রিংয়ের ডায়ামিটারটা বের করব, তার জন্য আমরা এই ফিগারটা কনসিডার করব। এখানে এই এই অংশটা হচ্ছে যে প্লেন কনভেক্স লেন্সটা এবং নিচের এই পার্টটা হচ্ছে যে প্লেন গ্লাস প্লেটটা। এবার যেটা প্লেন কনভেক্স লেন্স সেটা কিন্তু একটা লার্জার একটা স্ফিয়ারের একটা অংশ বিশেষ, সেই স্ফিয়ারটাকে আমরা একটা টু ডাইমেনশনাল প্রজেকশনের সার্কেল ধরে নিচ্ছি। তাহলে এই হচ্ছে সেই সার্কেলটা, এবং এই যে সার্কেল যেটা আছে এই সার্কেলের রেডিয়াসটা হচ্ছে ক্যাপিটাল আর, যেটাকে আমরা প্লেন কনভেক্স লেন্সটা রেডিয়াস অফ কার্ভেচার বলে থাকি। তাহলে এই যে সি থেকে ও পর্যন্ত যে দূরত্ব সেটা হচ্ছে ক্যাপিটাল আর, এবং ও থেকে এ এই এই যেটা আছে সেটাকে আমরা থিকনেসটি ধরলাম। ও এ ইজ ইকুয়াল টু পিজি, পি পয়েন্টে আমরা এখানে ইন্টারফারেন্সটা কনসিডার করছি। আমরা ধরে নিচ্ছি যে রে অফ লাইটটা পি বিন্দুতে পড়ে, তাহলে পি বিন্দুতে যদি ইনসিডেন্ট যদি হয় তাহলে পি বিন্দুর জন্য সেই পার্টিকুলার থিকনেস হচ্ছে টি, মানে পিজি ইজ ইকুয়াল টু টি, এ ও ইজ ইকুয়াল টু টি। এইবারে আমরা ফ্রম দ্য জিওমেট্রি কিছু ক্যালকুলেশন করব। তো অ্যাকর্ডিং টু প্রপার্টি অফ সার্কেল, সার্কেলের প্রপার্টি অনুসারে আমরা যদি এ বি ইন্টু এপি যদি করি, এ বি গুণিত এপি, তাহলে এ বি গুণিত এপি সমান কী লেখা যায় যে এ ও ইন্টু এ এল, এ বি ইন্টু এপি ইজ ইকুয়াল টু এ ও ইন্টু এ এল। এ ও মানে এইটা আর এ এল মানে কত, এই পয়েন্টটা হচ্ছে এল মানে একদম এই ডায়ামিটার বরাবর যেটা আছে এ এল, এ ও ইন্টু এ এল, এটা হচ্ছে ফ্রম দ্য প্রপার্টি অফ সার্কেল এটা পাওয়া যায়। এখন এপি আর এবি কত, এপি এ বি এটাকে আমরা যেটা ধরে নিয়েছি যে আর এন ধরেছি বা স্মল আর ধরেছি, মানে বেসিক্যালি স্মল আর দূরত্বে এই ফ্রিঞ্জগুলো তৈরি হয়েছে। তো সেই জন্য এপি ইন্টু এবিটাকে আমরা আর স্কোয়ার লিখলাম দুটোই স্মল আর করে, আর এ এলটাকে আমরা এইভাবে লিখছি ও এল মাইনাস ও এ, ও এল, ও এল মানে হচ্ছে গিয়ে যে
এটার যে ডায়ামিটার যেটা মানে টু আর, ওএল মানে হচ্ছে টু আর, মাইনাস ওএ, ওএ মানে কত, ওএ মানে যেটা হচ্ছে থিকনেসটি, তাহলে কি হলো যে এপি ইন্টু এবি ইজ ইকুয়াল টু এও ইন্টু এল মানে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু টি ইন্টু টু আর মাইনাস টি, তাহলে স্মল আর স্কোয়ার ইজ ইকুয়াল টু টু আর টি মাইনাস টি স্কোয়ার। এখন ক্যাপিটাল আর ইজ ভেরি লার্জ, ক্যাপিটাল আর এর মানটা খুব বেশি এবং স্মল টি এর মানটা খুব ছোটো, এই কারণে আমরা এই ইকুয়েশানটাকে এইভাবে অ্যাপ্রক্সিমেশন করতে পারি, মানে মানে বেসিক্যালি টি স্কোয়ারটাকে নেগলেক্ট করতে পারি। তাহলে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু টু আর টি হবে, অর টি ইজ ইকুয়াল টু আর স্কোয়ার বাই টু আর হবে। তাহলে টি এর এই যে মানটা, এই টি এর মানটা আমরা কী করবো যে কন্ডিশান অফ যেটা মিনি ম্যাক্সিমাম মিনিমাম যেটা ছিল সেইখানে আমরা বসাবো। তাহলে ইকুয়েশান 5.16 যেটা আছে, মানে বেসিক্যালি এই ইকুয়েশানটাতে যেটা কন্ডিশান অফ ম্যাক্সিমা ছিল, সেইখানে থিকনেস টি এর জায়গায়, থিকনেস টি এর জায়গাতে আমরা স্মল আর স্কোয়ার বাই টু আর এই মানটা আমরা বসালাম। তাহলে আর স্কোয়ার বাই টু আর এইভাবে বসালাম, তাহলে সেখান থেকে আর স্কোয়ারের মানটা পেলাম। স্মল আর মানে কি, মানে যে দূরত্বে ফ্রিঞ্জটা তৈরি হচ্ছে। এখন দেখা যাচ্ছে রাইট সাইডে এন রয়েছে, মানে আর ইজ এ ফাংশন অফ এন, দাস ইট ইজ বেটার টু ইউজ আর সাফিক্স এন, আর এর নিচে একটা সাফিক্স এন আমরা দিয়ে থাকি। আমরা যদি ডায়ামিটার যদি কনসিডার করি, মানে তখন আমরা কী করতে হবে, সেটা হচ্ছে ডায়ামিটার কনসিডার করলে ডিএন ইজ দ্য ডায়ামিটার অফ এনথ ব্রাইট রিং, মানে আর এন মানে কি, মানে যে আর এন দূরত্বে, আর এন মানে বেসিক্যালি সেটা কিন্তু একটা রেডিয়াস, কারণ কি এই যে বিএপি, এই যে সরলরেখা যেটা আছে তার ঠিক নিচে এরকম একটা রিং তৈরি হবে, রিংয়ের মতন ফ্রিঞ্জ তৈরি হবে। এই ফ্রিঞ্জটা হচ্ছে সার্কুলার রিং। তার কারণটা কি, এই যে আমরা যে ইকুয়াল থিকনেস টি যেটা বলছি, এটা তো কনভেক্স লেন্সের একটা প্রজেকশন, কিন্তু বেসিক্যালি কনভেক্স লেন্সটা দেখতে কীরকমের হবে, এটা পুরো গোল অর্থাৎ পুরো সার্কুলার শেপের হবে। এই যে টি থিকনেস যেটা আছে, এই টি থিকনেসটা এই পুরো সার্কেলটার জন্য প্রত্যেকটা নিচের অংশের থিকনেসটা হচ্ছে টি। তাহলে এই যে বিএপি, এই প্রজেকশনটার জন্য একটা সার্কুলার রিং পাওয়া যাবে, যার ব্যাসার্ধ হচ্ছে আর এন, যেটাকে আমরা বলছি এই হচ্ছে আর এন। এখন তাহলে আর এন স্কোয়ার সমান হচ্ছে এইটা, টু এন মাইনাস ওয়ান বাই টু ল্যামডা আর বাই মিউ। তাহলে আর এন স্কোয়ার মানে আমরা বলতে পারি, আর এনটাকে যদি ডিএন বাই টু যদি বলি, যেখানে ডিএনটা হচ্ছে ব্যাস বা ডায়ামিটার, তাহলে এই আর এন স্কোয়ারের জায়গায় আমরা কী লিখবো, যে ডিএন স্কোয়ার বাই ফোর। তাহলে ডিএন স্কোয়ার বাই ফোর দ্যাট ইজ ইকুয়াল টু এইটা, তাহলে ডিএন স্কোয়ার ইজ ইকুয়াল টু দিস ওয়ান, তাহলে যেখানে এন সমান হচ্ছে ওয়ান টু থ্রি। তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি যে এটা হচ্ছে ব্রাইট রিংটার জন্য ডিএন স্কোয়ারের মান। সিমিলারলি ফর ডার্ক রিংস, ডার্ক রিংসের কন্ডিশানটা কি, এইটা টু মিউ টি এন ইজ ইকুয়াল টু এন ল্যামটা, টি এর জায়গায় আবার আগের মতন আর এন স্কোয়ার বাই টু আর আমরা বসালাম, আবার আর আরটাকে মানে রেডিয়াসটাকে ডায়ামিটারে কনভার্ট করলাম, ডায়ামিটারে কনভার্ট করে এরকম একটা ইকুয়েশান পেলাম। তাহলে এইটা হচ্ছে যে ফ্রম দ্য ফর দ্য ব্রাইট রিংয়ের জন্য তার ডায়ামিটার, এটা হচ্ছে ডার্ক রিংয়ের ডায়ামিটার, দুটো ফর্মুলা আমরা কিন্তু এখানে ডিডিউস করলাম। আর এরকম একটা ফ্রিঞ্জ প্যাটার্ন নিউটন'স রিংয়ের ক্ষেত্রে পাওয়া যায়। এইবারে যে দ্য অল্টারনেট ব্রাইট অ্যান্ড ডার্ক রিংস আর ফর্ম, যেটা এখানে ছবিতে দেখানো হয়েছে, দ্য স্পেসিং বিটুইন টু কনসিকিউটিভ রিংস ক্যান বি গিভেন অ্যাজ, এবার আমরা স্পেসিং ক্যালকুলেশন করছি যে আর এন প্লাস ওয়ান স্কোয়ার মাইনাস আর এন স্কোয়ারের মানটা কত। এবার আর এন প্লাস ওয়ান স্কোয়ার মাইনাস আর এন স্কোয়ার যেটা হবে, সেটা আমরা এই যে আর এন প্লাস ওয়ান বা আর এন এর ফর্মুলা তো অলরেডি পেয়ে গেছি, এই হচ্ছে ফর্মুলা। তাহলে এই ফর্মুলা থেকে আর এন প্লাস ওয়ান স্কোয়ার মাইনাস আর এন স্কোয়ার, এটা আমরা ক্যালকুলেশনটা করতে পারবো। তো দেখা যাবে যে যদি আমরা এয়ার ফিল্ম কনসিডার করি, সেখানে মিউ এর মানটা ওয়ান বসিয়ে দেবো, এখানে যে এক্সপ্রেশনে যেটা মিউ যেটা আছে, সেই মিউটাকে আমরা ওয়ান করে নিচ্ছি। মিউটাকে ওয়ান করে তাহলে তার যে স্পেসিং যেটা হচ্ছে, সেটা হচ্ছে এরকম একটা স্পেসিং পাওয়া যাবে। তাহলে ফার্স্ট এবং সেকেন্ড রিংয়ের যে স্পেসিং, সেটা আমরা এই ফর্মুলা থেকে পাবো, এন সমান ওয়ান বসিয়ে দেবো। তাহলে আর টু স্কোয়ার, এন সমান যদি ওয়ান যদি বসাই, তাহলে আর টু স্কোয়ার মাইনাস আর ওয়ান স্কোয়ার পাবো, মানে বেসিক্যালি ফার্স্ট আর সেকেন্ড রিং পাবো। একইভাবে সেকেন্ড থার্ড রিং পাবো, থার্ড ফোর্থ রিং পাবো। তাহলে দেখা যাচ্ছে ফার্স্ট এবং সেকেন্ড রিংয়ের মধ্যে স্পেসিং হচ্ছে এই ভ্যালুটা, সেকেন্ড আর থার্ড রিংয়ের মধ্যে স্পেসিং হচ্ছে এই ভ্যালুটা, ফোর্থ এবং থার্ড রিংয়ের মধ্যে স্পেসিং হচ্ছে এই ভ্যালুটা। এবং দেখা যাচ্ছে যে এই যে ভ্যালুগুলো ল্যামডা আরটা তো একটা কনস্ট্যান্ট হবে, কিন্তু ভ্যালুগুলো পরিষ্কার বোঝা যাচ্ছে যে কমে কমে আসে। তার মানে যত আমরা সেন্টার থেকে দূরে যাব, দুটো কনসিকিউটিভ রিংয়ের মধ্যে যে স্পেসিং যেটা থাকবে, সেই স্পেসিংটা কিন্তু কমে কমে আসবে। এবং সেই ছবি থেকে এটা বোঝা যাচ্ছে, যেমন কি এই রিংটার, এই ডার্ক রিংটার স্পেসিংটা একটু বেশি, তারপরেরটার একটু কম, তারপরেরটার একটু কম, একদম লাস্টের দিকে স্পেসিংগুলো একদম কমে গেছে। তাহলে এটা হচ্ছে নিউটন'স রিংয়ের একটা বৈশিষ্ট্য।
এইবার এই নিউটন রিং থেকে কি করা যায় না ওয়েভলেংথ ডিটারমিনেশন করা যায়। কিভাবে আমরা ওয়েভলেংথ ডিটারমিনেশন করব, তো আমরা দেখেছি যে ডায়ামিটার অফ দ্য এনথ ডার্ক রিং যদি এয়ার দিয়ে যদি এয়ার ফিল্ম যদি কনসিডার করি তাহলে সেখানে মিউয়ের মান বসিয়ে এই এক্সপ্রেশনটা হচ্ছে ডার্ক রিংয়ের ডায়ামিটার, যেটা আমরা অলরেডি বের করে ফেলেছি, যেখানে এন হচ্ছে কি, এন হচ্ছে একটা ইন্টিজার নাম্বার। এইবারে আমরা যদি এন প্লাস পি তম রিংয়ের কথা যদি ভাবি তাহলে এটা হচ্ছে এন প্লাস পি তম রিংয়ের জন্য ডায়ামিটার, আর এন তম রিংয়ের জন্য হচ্ছে এইটা। তাহলে আমি যদি এন প্লাস পি তম রিং এবং এন তম রিং এই দুটো যদি ফর্মুলা যদি এইভাবে যদি লিখি তাহলে ল্যামডা সমান হবে ডি স্কোয়ার এন প্লাস পি মাইনাস ডি স্কোয়ার এন ডিভাইডেড বাই ফোর পি আর, যেখানে পি হচ্ছে এনি ইন্টিজার নাম্বার। পি হচ্ছে কি না এন প্লাস পি তম ফ্রিঞ্জ, মানে কি যে এন প্লাস পি আর এন তম ফ্রিঞ্জ মানে দুটোর মধ্যে পি ফ্রিঞ্জের তফাত আছে, মানে কতগুলো তফাত আছে, পি ফ্রিঞ্জের তফাত রয়েছে, সেটাই হচ্ছে পি। আর ক্যাপিটাল আর হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচার, আর ডি এন প্লাস পি আর ডিএন এটা তো এক্সপেরিমেন্ট থেকে পাওয়া যাবে, তাহলে সেখান থেকে ল্যামডার মানটা বের করা যায়। আর আরেকটা জিনিস যেটা করা যায় সেটা হচ্ছে যে ডিটারমিনেশন অফ রিফ্রেক্টিং ইন্ডেক্স অফ এ লিকুইড বাই নিউটন রিং এক্সপেরিমেন্ট, মানে ওই যে কনভেক্স লেন্স আর প্লেনো গ্লাস যেটা প্লেন গ্লাস প্লেট যেটা আছে সেই দুটোর মাঝে যদি আমরা একটা লিকুইড যদি রেখে দিই তাহলে সেই লিকুইডটা রিফ্রেক্টিভ ইন্ডেক্সটা আমরা বের করতে পারবো। আমরা আগে যেটা পড়েছি যে যদি এয়ার ফিল্ম যদি হয় মানে মিউ সমান যদি ওয়ান যদি হয় তাহলে এটা হচ্ছে এন তম ডার্ক রিংয়ের এক্সপ্রেশন এবং এটা হচ্ছে এন প্লাস পি তম ডার্ক রিংয়ের এক্সপ্রেশন। আর যদি মিউ যদি আমরা কনসিডার করি অর্থাৎ কনভেক্স লেন্স এবং প্লেন গ্লাসের মাঝে যে মিডিয়াম যেটা আছে তার যদি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মিউ যদি হয় তখন ওই একই ডার্ক রিংয়ের এক্সপ্রেশন হবে এরকম যে ফোর এন ল্যামডা আর বাই মিউ হবে, এন প্লাস পি তম রিংয়ের জন্য যে ডায়ামিটার তার এক্সপ্রেশন হবে ফোর ইন্টু এন প্লাস পি ইন্টু ল্যামডা আর ডিভাইডেড বাই মিউ। তাহলে এটা হচ্ছে যে মিউ সমান ওয়ান হলে এই দুটো এক্সপ্রেশন এবং যদি কোনো একটা লিকুইড যদি দেওয়া থাকে তখন এই ডায়ামিটারগুলো এক্সপ্রেশনটা এটা হবে। তাহলে আমরা যদি এই ক্যালকুলেশনটা যদি করি যে ডি এন প্লাস পি এর হোল স্কোয়ার মাইনাস ডি এন স্কোয়ার ইন এয়ার আর ডি এন প্লাস পি এর হোল স্কোয়ার মাইনাস ডি এন স্কোয়ার ইন লিকুইড, তাহলে এই যে এক্সপ্রেশন যেগুলো আছে সেই এক্সপ্রেশনগুলো ব্যবহার করে আমরা দেখব যে এই দুটো রেশিও হচ্ছে মিউ। তার মানে বেসিক্যালি আমরা একবার ওই লিকুইডটা ছাড়া এয়ার মিনিমামের জন্য এই ডি স্কোয়ার এন প্লাস পি মাইনাস ডি স্কোয়ার এন মাপবো, আরেকবার লিকুইড দিয়ে ডি স্কোয়ার এন প্লাস পি মাইনাস ডি স্কোয়ার এন মাপবো, তাহলে এই দুটো রেশিও থেকে ওই যে লিকুইড যেটা রাখা হয়েছে কনভেক্স লেন্স এবং গ্লাস প্লেটের মধ্যে তার যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স সেই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা মাপা যাবে। তাহলে আমরা আশা করছি যে নিউটন রিংয়ের যে বেসিক কনসেপ্ট এবং তার যে ব্যবহার এটা তোমরা বুঝতে পেরেছো। আর এই লেকচারটা শোনার জন্য সবাইকে ধন্যবাদ।